আমি শুধু একটা আশ্বাস চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র আমাকে বলুক তারা একটু জানাক তারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাচ্ছে না তারা বিশ্বাস করে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার জানে যে তাদের দুর্নীতির খবর তাদের যে গোপন তথ্যের কথা এটা যদি বেরিয়ে আসে তাহলে তারা টিকে থাকতে পারবে না এই বাংলার বুকে সেই জন্য তারা বিষয়টাকে ধামাচাপার দেওয়ার জন্য হয়তোবা বা নয়তোবা আমি এটা জানি না অনেকের মুখে এরকম বিতর্কের কথা শুনেছি ভুক্ত অধিকার যে 50,000 টাকা 2 লক্ষ টাকা জরিমানা 25% টাকা আমাকে দেওয়ার কথা বলেছে 50,000 টাকা অনেকে বিতর্ক শুরু করেছেন যে 50,000 টাকার জন্য মহিউদ্দিন রনি থেমে যাবে কিনা আরে ভাই না আমার দাবি 6 দফা দাবির ভুক্ত অধিকার শুধু এই দাবির সঙ্গে রিলেটেড ঠিক আছে কিন্তু আমার 6 দফা দাবির আমার একটা জাস্ট একটা অভিযোগের রায় হয়েছে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কিন্তু আমি চাই এটার পার্মানেন্ট সলিউশন সাস্টেইনেবল সলিউশন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেমন আমি রায় পেয়েছি প্রত্যেকটা মানুষ যেন এরকম সুবিচার পায় আমি এটা নিশ্চিত করতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা 48 ঘন্টার মধ্যে যেহেতু তারা কিছুই করতে পারেনি আপনারা আজকে এখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে যুক্ত হয়েছে কলেজের স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় জায়গায় অবস্থান কর্মসূচি করছে এবং হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেখে আসেন টানা কতদিন যাবৎ চট্টগ্রাম রেলবন্দরে অবস্থান করছে কিন্তু তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে দিয়েছেন দেন আমি বলেছিলাম না আমাকে দেন কোনো সমস্যা নাই আমার ভাই বোনদের গায়ে যদি কেউ আঘাত তোলে নখের আঘাত তাদের হাত ভেঙে চড়ে আমি গড়িয়ে দিব কথা দিয়েছিলাম কথা রাখবো থ্রেট দিয়েছেন ইটস ওকে নো প্রবলেম আমরা আপনাদের কথা মতো আমাদের ফর্মাল প্রসিডিওর মেনটেন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা যাবেন রেল স্টেশন এটা জনগণের সম্পদ কারো বাপ দাদার সম্পত্তি না আপনারা যাবেন অবস্থান করবেন শান্তিপূর্ণ অবস্থান করবেন আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদের সঙ্গে আমি আছি সারা বাংলাদেশ আছে এখন আপনাদের কোনো ভয় নাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না এখন আজকে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো স্টেশনে আপনি যাবেন সবার মুখে এই কথা যে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার যে আমার 6 দফা দাবি এটা বাস্তবায়ন এখন সারা বাংলার মানুষ চায় তো আমি এটাই হুঁশিয়ারি দিতে চাই যে আর কোনো সময় আপনাদের দেওয়া যাচ্ছে না আপনারা কে কোথায় পালাবেন পালন আপনাদেরকে এটাই বলতে চাই এবার হিসাব নিকাশ করতে এসেছি এতদিনে এই 50 বছরে বাঙালিদের ইতিহাসে আপনারা যে লুটপাটগুলো করেছেন রেলওয়ের কর্মকর্তা হয়েছেন কর্মচারী হয়েছেন তাতে কি পোষ্য কোটা পাইছেন তাতে কি নো প্রবলেম শুধু একবার স্ট্রাইকের ডাক দেন আমি সেটা অপেক্ষা আছি আপনাদের যে আমলনামা আপনার কাছে তো বারবার আহ্বান জানিয়েছি আমলনামাটা আবার বের করতে বলেন দুদক কিন্তু আপনাদের খোঁজ নিচ্ছে আমলনামাটা একটু বের হোক যার যার টাকার গোডাউন টাকার পাহাড় দেখা যাবে তার কি কি হবে খালি আপনারা কল্পনা করেন আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসেছি শুধু বলেছে আসেন যার যার মেরুদণ্ড শক্ত যে নিজের সক্রিয়তা বিক্রি করে দেয় নাই সত্তা বিক্রি করে দেয় নাই আর যে যে নিজের মাকে অন্যের কাছে বিক্রি করে দিবে না নিজের দেশ মাতাকে অন্যের কাছে বিক্রি করে দিবে না এমন আছে কার হিম্মত যারা এখানে এসেছে দেখেন এই মানুষগুলার এদের সেই হিম্মত আছে সেই মেরুদণ্ড আছে আসছে না ডাক দিছে আমি কি ডেকে ডেকে নিয়ে এসেছি নিয়ে আসি নাই শুধু এটাই বলছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসছে বিশ্ববিদ্যালয় ঢাকার যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসছে কালকের মধ্যে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা স্টেশনে বাংলাদেশের সর্বস্তরে সর্বসাধারণ সবাই দাঁড়িয়ে যাবে সবাই আসা শুরু করবেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছেন তখন বাঙালি আসে নাই বাংলাদেশ স্বাধীন করে নাই আজকে বাংলাদেশ স্বাধীন না স্বাধীন কিন্তু হ্যাঁ কথা আছে স্বাধীন ঠিক আছে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা চলে গেছে কিন্তু তাদের প্যাটার্ন তাদের যে রক্ত বীজ তাদের ভ্রূণ বাংলার মাটিতে স্বচ্ছ ক্ষেতের মধ্যে শস্যের মতো পুঁতে রেখে গেছে যার ফলে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছে দুর্নীতিবাজরা ঠিক ভালো মানুষ নাই এমনটা আমি বলবো না ভালো মানুষ আছে ভালো মানুষ যারা আছেন ভালো কর্মকর্তারা আছেন আপনারা থাকেন ভালো কাজ করেন আমাদের একটু হেল্প করেন
শুধু একটু তথ্য দেন, কে কোথায় আছে, কার কত টাকা, হিসাব নিকাশ আছে, আমাদের একটু সহযোগিতা করেন। আজকে থেকে আমি এখানে অবস্থান কর্মসূচি চালাবো। সেদিন এখানে দেখেছেন, এই যে দেখেন রেলওয়ে পুলিশ সদস্য আজকে হেলমেট পরে আসছে। লোক তাকান ওদিকে, তাকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে। এই ভাই, হেলমেট বাহিনী এখন পাঠাইছে কেন? এতদিন তো হেলমেট বাহিনী ছিল না, এতদিন তারা কিন্তু প্যারেড করে না এখানে। জীবনে রেলওয়ে পুলিশের প্যারেড দেখি নাই, টিভিতেও দেখি নাই, আজকে তারা প্যারেড গ্রাউন্ড বানিয়ে ফেলছে এটাকে। ইজ ইট জোকস? ওনারা কি চাচ্ছে, স্টুডেন্টের গায়ে হাত দিবে? একটা হাত দিয়ে দেখান, একটা হাত দিয়ে দেখান, হাত পিছন থেকে ভরে দিবে একদম। আমি স্টুডেন্ট, বলতে পারেন যে ঠিক আছে এরকম আপনি হচ্ছে বিক্ষুব্ধ হচ্ছেন কেন, উল্টোপাল্টা কথা বলছেন কেন? ভাই ধৈর্যের একটা সীমা আছে, কতক্ষণ সহ্য করবো? আজকে 16টা দিনকে অপেক্ষা করছি। ওনারা কি আচরণ করছে এখানে, ঢুকতে দেয় নাই, আমার স্বাধীনতা খর্ব করছে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা খর্ব করছে, ওনারা জায়গাটাকে জিম্মি করে রাখছে। আমরা কি স্বাধীন? আমাদের বাপদাদারা যারা দেশটাকে স্বাধীন করেছে তারা কি এটা চাইছে? কেউ চাই নাই বাংলাদেশ স্বাধীন হোক, কিন্তু এই মানুষগুলো তারা, এই দুর্নীতিবাজদের তারা জিম্মে হয়ে থাকুক। তাইলে নিশ্চয়ই আমাদের মুক্তিযোদ্ধারা বলতেন না স্বাধীনতার দরকার নাই, তারাও কিন্তু মুখ ফুরাই নিতেন, কিন্তু তারা কি তা করছে? না, বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জন্য, তাদের স্বাধীনতার এই উদ্দেশ্য ছিল এই জন্য বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণ সমান সুযোগ সুবিধা পাবে। আজকে থেকে এতদিন শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এখনো করব। আমরা ভায়োলেন্স চাই না, ভালোই ভালোই আমাদের দাবিগুলো মেনে নিক। আমার যে ছয় দফা, এই ছয় দফা এখন আমার একার না, সারা বাংলাদেশের মানুষের ছয় দফা। ঠিক বলেছি না ভুল বলেছি? সারা বাংলাদেশের মানুষের ছয় দফা, আজকে এটা বলেছি, সারা বাংলাদেশের মানুষের প্রাণের ছয় দফা, বাঙালির মুক্তির সনদের মতো এটা একটা সনদ। আজকে থেকে আমি এতদিন একা ছিলাম, আজকে থেকে সদল বলে যে যেখানে যে অবস্থায় আছে, যে ভুক্তভোগী, আপনারা সবাই যেখানে আছেন সবাই, সব স্টেশনগুলোতে আপনারা দুর্বার অপ্রতিরোধ্য দুর্গ গড়ে তোলেন। এবং আপনারা এতদিন, আমার একটা রায় হয়েছে, আমার অভিযোগের রায় হয়েছে, আপনারা প্রত্যেকে আমাদের রেল মহাপরিচালক আমাকে আটকে রেখে ঢুকতে দেয়নি, আপনারা সবাই দেখেছেন। আমি আবার যাব তার কাছে, কিন্তু আমি একা যাব না, আপনারা যে অভিযোগ দিবেন সবাই একটা একটা করে অভিযোগপত্র দেন, প্রত্যেক রেল স্টেশনে, রেল স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থী সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে ওখানে একটা অভিযোগ বক্স করেন, করে ওইখানে যাত্রী সাধারণ যারা আছে তারা যেই ভোগান্তির শিকারগুলো হয়েছে তাদের স্বীকারোক্তি, তাদের লেখা, তাদের অভিযোগপত্র সেখানে জমা করেন, জমা করেন, পাঠিয়ে দেন আমার কাছে, সবাই মিলে নিয়ে যাব ওইখানে। মনি ভাই, আপনি বলছিলেন চট্টগ্রামের রেলস্টেশনের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, কে বা কারা দিচ্ছে? ওখানে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের, তারা হচ্ছে থ্রেট দিয়েছে, আপনার টেলিভিশন মিডিয়া মাধ্যমে প্রকাশ করেছেন, বিভিন্ন নিউজেও আসছে যে রেল স্টেশনের বাইরে তাদেরকে দাঁড়া করায় রাখছে, আমাকেও তো রাখছিল। যেদিন লং মার্চ করতে আসি, জীবনে বললাম না ওনাদের প্যারেড দেখি নাই, এখানে ওনারা প্যারেড গ্রাউন্ড বানাইছে, আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই, তারপর আমাকে থামাই রাখতে পারছে ওনারা। আপনার সাথে কোন কোন ইউনিভার্সিটির কথা হয়েছে, তারা আন্দোলনে বা অবস্থান কর্মসূচি যুক্ত হবে? তারা যুক্ত হয়ে গেছে অলমোস্ট, আরো এক সপ্তাহ থেকে চলতেছে। দেখেন মানুষের প্রতি আমার এক্সপেকটেশন খুব কম, খুবই কম। প্রথমে মনে করেছিলাম নিজের যুদ্ধ নিজের লড়তে হবে, লড়ার চেষ্টা করেছি, কিন্তু এখন যখন তারা সাধুবাদ জানাচ্ছে, বলছে আমরা আসবো, আমার এক্সপেকটেশন একটু বেড়ে গেছে। আমার মনে হচ্ছে যে হ্যাঁ তারা আসবে, বাংলাদেশের মানুষ আসবে, কিন্তু হ্যাঁ কখন আসবে? যখন আমি মাইর খাবো, ওনারা আমার মাইর দিবে, ওনারা তামাশা দেখবে, তখন ওনারা আসবে হয়তোবা। আমার এক্সপেকটেশন কম, আমি আগেই বলেছি, তা আমি মাইর খাওয়ার আগে আপনারা সবাই চলে আসেন, এটাই আহ্বান জানাবো, আর বেশি কিছু বলার নাই। রেসপন্স পাচ্ছে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সবাই চলে আসছে আজকে এই জায়গায়, আমরা শান্তিপূর্ণভাবেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। রনি ভাই, কোর্টের একটা নির্দেশনা আসার পরও কেন আপনি অবস্থান কর্মসূচি? দেখেন কোর্টের যে নির্দেশনা সেটা একটা সিঙ্গেল ইস্যু, ছয় দফার একটা, আমাকে ডাক ডেকেছেন, আমার কাছে কিন্তু এখন পর্যন্ত ফর্মালি কোনো কিছু আসে নাই, যা আপনি আসেন আমি কার কাছে যাব? কোর্টে যাবো যে আমি তো জানি না কার কাছে যেতে হবে, কোনো একটা ফোন কল, কোনো একটা মেল, কোনো একটা চিঠি বা কোনো মাধ্যমে আমাকে তো জানাতে হবে, আমি জানি নাই, যার কারণে ওখানে আমি যেতে পারছি না, নো অ্যাক্সেস। কিন্তু মহামান্য হাইকোর্ট যেহেতু আমাকে ডেকেছে, আমার আশ্বাস, আমার বিশ্বাস যে আমি ওখানে যাব, আমাকে আমাকে তারা নিয়ে যাবেন এবং আমার সমস্যার সুষ্ঠু সমাধান হবেন। তার আগে যেহেতু দুদককে দায়িত্ব দিয়েছে যে দুর্নীতির খোঁজখবর নিতে, তার নিক, আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। আপনি কোথায় বসতে চাচ্ছেন, সেই জায়গাটা ঢুকতে পারবেন কিনা? আমি এখন এখানে ঢুকতে চাচ্ছি, আপনাদের সঙ্গেই যাব,
দেখি ওনা ঢুকতে দেয় কিনা আমি ওখানে বসবো এখানেই থাকবো এখানেই ঘুমাবো এখানেই খাবো এখানেই গান গাইবো আমি সবাইকে সচেতন করে এখানে আসি।